নিজ সম্পর্ক টিকিয়ে রাখতে পরকীয়ার প্রেমিকের সাথে মেয়ের বিয়ে দিলেন মা। বিয়ের আগে তাকে দিয়ে মেয়েকে ধর্ষণ করানো হয় বলেও মায়ের বিরুদ্ধে অভিযোগ। বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে মা ও পরকীয়া প্রেমিককে গ্রেপ্তার করেছে র্যাব। শেরেবাংলানগর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস জানান, এই অভিযোগের ভিত্তিতে মা রোশন আক্তার ও ধর্ষণের অভিযুক্ত ইয়াসিনকে র্যাব গ্রেপ্তার করেছে। এই ঘটনায় শুক্রবার শেরেবাংলানগর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ওই নারী ও পরকীয় প্রেমিককে আসামি করে একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা শাহ আলম। মামলার অভিযোগ থেকে জানা যায়, 18 জুন বিকেলে শাহ আলম বাসায় ফিরে দেখেন ঈদের কেনাকাটা করার কথা বলে তার স্ত্রী মেয়েকে নিয়ে বাইরে গেছেন, কিন্তু রাতে তারা বাসায় না ফেরায় ওই স্ত্রীর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তিনি পরদিন তেজগাঁও থানায় একটি জিডি করেন। পরে শ্বশুরের সঙ্গে কথা বলে জানতে পারেন তার স্ত্রী ও কন্যা মুন্সিগঞ্জে অবস্থান করেছে। র্যাবকে বিষয়টি জানালে তারা বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গজারিয়ার বাউসিয়ায় ইয়াসিনকে গঠিত নানা বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটি র্যাব এবং তার বাবা শাহ আলমকে জানায়, গত 18 জুন তাকে নিয়ে তার মা পার্কগেট এলাকায় যায় এবং সেখানে কয়েকজন মিলে তাকে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে হাতে একটি আংটি পরিয়ে দেয়। শিশুটি র্যাবকে বলেছে পরে নারায়ণগঞ্জ নিয়ে একটি বাড়িতে উঠে এবং সেখানে নিয়ে ইয়াসিন তাকে ধর্ষণ করে। 1 জুন মুন্সিগঞ্জ দিয়ে স্থানীয়দের মাধ্যমে ইয়াসিনের সঙ্গে তার বিয়ে দেয়। এরপরটাই তার মা সহায়তা করে। শিশুটির এক স্বজন জানায়, ইয়াসিনের সঙ্গে রোশনের আক্তারের পরীক্ষার সম্পর্ক ছিল, সেটা টিকিয়ে রাখতে মেয়েকে ইয়াসিনের সঙ্গে বিয়ে দেন তিনি।